প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। মুসলমানদের জন্য একটি দুঃসংবাদ জানাতে চলেছি আজকের ভিডিওতে, অর্থাৎ ভারতের উত্তরপ্রদেশে মাদ্রাসা নিষিদ্ধ করলেন আদালত। লোকসভা নির্বাচনের আগে ভারতের উত্তরপ্রদেশে মাদ্রাসাকে নিষিদ্ধ করেছেন আদালত। দেশটিতে নির্বাচনের আগে মাদ্রাসার ওপর এমন নির্দেশ দেবার ফলে মুসলিমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর থেকে আস্থা হারাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। শুক্রবার 22 মার্চ আদালত রায় জানায় উত্তরপ্রদেশে মাদ্রাসা শিক্ষা পর্ষদ আইন 2004 সম্পূর্ণ অসাংবিধানিক এবং ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে যায়। এজন্য মাদ্রাসা শিক্ষার্থীদেরকে অন্য স্কুলে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের মাদ্রাসার বোর্ডের প্রধান ইফতেখান আহমেদ জাভেদ বলেন, এলাহাবাদ হাইকোর্টের এই রায়ে মাদ্রাসার 27 লাখ শিক্ষার্থী, 10 হাজার শিক্ষক এবং 25 হাজার মাদ্রাসা হুমকির মুখে পড়বে। কারণ এখানে 24 কোটি জনসংখ্যার মধ্যে 1/5 মুসলিম রয়েছে। উত্তরপ্রদেশে মাদ্রাসা শিক্ষা পর্ষদ আইন সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেছিলেন অংশুমান সিং রাঠোর নামের এক আইনজীবী। এই আইনটি যাতে বাতিল করে দেয়া হয় সেই আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। মাদ্রাসা বোর্ড আইন সংক্রান্ত এই মামলাটি চলছিল এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী ও বিচারপতি সুভাষ বিদ্যার্থীর ডিভিশন বেঞ্চে। উত্তরপ্রদেশের মাদ্রাসা শিক্ষা পর্ষদ আইনের সাংবিধানিক গ্রহণযোগ্যতাকে চ্যালেঞ্জ করে মামলা করেছিলেন অংশুমান রাঠোর। কেন্দ্র ও রাজ্য উভয় ক্ষেত্রেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা পরিচালনার ভার কেন মুসলিমদের হাতে রয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন মামলাকারী। প্রিয় দর্শক, ভারতের লোকসভা নির্বাচনের আগ মুহূর্তে মাদ্রাসা নিষিদ্ধের এমন সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? এর ফলে কি ভারতের নরেন্দ্র মোদী সরকার লাভবান হবে, নাকি দাঙ্গা হাঙ্গামা আরও বেঁধে যাবার সম্ভাবনা রয়েছে? আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।